প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমরা বলছি দেশ নিরাপত্তায় যারা কাজ করছেন তারা শহীদ, কিন্তু এখানে অনেক হিন্দুরা কাজ করছে, অমুসলিমরা কাজ করছে, আবার কেউ কোনোদিনই নামাজ পড়ে নাই কিন্তু দেশ রক্ষায় কাজ করছেন, তাদেরকেও শহীদ বলা হচ্ছে। আসলে এভাবে কি দাবি করা? না, দেশ রক্ষার জন্য কাজ করলে শহীদ, এরকম হাদিস নাই। ইসলামী রাষ্ট্র নিরাপত্তা বোঝানো হয়েছে, ইসলামী রাষ্ট্র বুঝতে হবে সেটা। জি, ইসলামী রাষ্ট্র বুঝিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে অঞ্চলে, যে এলাকায় ইসলাম অধ্যুষিত অঞ্চল, ওই অঞ্চলে নিরাপত্তার জন্য যে ব্যক্তি কাজ করবে, ওই ব্যক্তির মৃত্যুটা যদি শত্রু কর্তৃক হয় তাহলে তার মৃত্যুটাকে শহীদী মৃত্যু বলা হয়েছে। ইসলামী রাষ্ট্র নয় তাহলে সে নিরাপত্তা দিচ্ছে কিসের? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, শাহাদাতের কোনো সম্পর্ক নেই, এক নম্বর। দ্বিতীয় হলো, আসলে যার মৃত্যু হলো সে ব্যক্তির মৃত্যুটার অবস্থার উপরে ডিপেন্ড করবে সে শহীদ কিনা, যেটা আমরা এতক্ষণ বললাম। জি, যে যুদ্ধের মাঠে মরেও তো শহীদ না, তো তিনি যদি বেনামাজি হন, তিনি নিয়তের বিশুদ্ধতা, আল্লাহ তাআলা ইখলাস, মানে ডেফিনেটলি আল্লাহ তাআলা রাসূল বলছেন যে হাশরের দিন তিন ব্যক্তির বিচার প্রথমে হবে, তার মাঝে একজন কিন্তু শহীদ, তাকে আল্লাহ ডাকবেন, দেখে বলবেন যে হে শহীদ, কি খবর, তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, তুমি কি করেছ? তখন তিনি জবাব দেবেন, আল্লাহ আমি তো আমার জানতে আপনার প্রতি দিয়েছি। আল্লাহ বলবে, দিয়েছ, মানুষ যেন তোমাকে বীর বলে, আর বীর তো বলা হয়েছে। তাহলে অন্তরের পরিশুদ্ধতা কতটা ইম্পর্ট্যান্ট। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবেন তার মুখের উপর, চেহারার উপরে উল্টে করে জাহান্নামে ফেলে দাও, ফেলে দেওয়া হবে। এজন্য শাহাদাতের মৃত্যু বা দেশ রক্ষার জন্য মরে গেছে, শহীদ হয়ে গেছে, আমরা মিছিল করলাম, বললাম শহীদ অমক, হ্যাঁ হবে না, এটা বললেই হয়ে যাবে, বললেই হবে না। যে আমরা তো হিন্দুর নামের আগে শহীদ লিখতে দেখি, হ্যাঁ এটাই অনেক জায়গায় দেখা যাচ্ছে, এটা দুঃখজনক। এটা ইসলামের একটি বিশুদ্ধ পরিচ্ছন্ন পরিভাষা, এটাকে আজকে নাফাক করে ফেলা হচ্ছে যে হিন্দুর নামের উপরে শহীদ দিয়ে দিলেন আপনি আর আমি, লিখে দিলাম আর ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবে, ইস্তেকবাল জানিয়ে। এটি স্বাভাবিক কোনো পরিভাষা নয়, না, বরং এই পরিভাষা ব্যবহার করতে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।